ওনার অবদান স্বাধীনতা সংগ্রামে যেটা ছিল সেটা আমরা বুঝব না। আমরা বাংলার মানুষ এবং ভারতবর্ষের মানুষ, তাই আজকের দিন অত্যন্ত শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করছি। রাজ্য ইউপিতে আদিবাসী বা দলিত সম্প্রদায়ের মানুষ তার মেয়েকে ধর্ষণ করে জ্বালিয়ে দেওয়া হয়, তাদের ক্ষমতা নেই, তার পরিবারের যে শেষ মুখটাও দেখে। বহু দলিত ইউপিতে রোজ ধর্ষণ হচ্ছে, রোজ বহু আদিবাসী বিজেপি শাসিত রাজ্যগুলোয় অত্যাচারিত হচ্ছে। অমিত শাহ সেইগুলোকে ঢাকার জন্য এখানে এসে নাটক করছে। না মথুয়া না আদিবাসী কারোর সাথে বিজেপি নেই, ভোটের সময় এনাদের মনে পড়ে। মথুয়ায় যেটা বড় মায়ের বাড়ি, তার পুরো সংস্কারান্তি আরম্ভ করে সব করেছেন মমতা ব্যানার্জি। মথুয়া বোর্ড তৈরি করেছেন মমতা ব্যানার্জি, ইউনিভার্সিটি তৈরি করেছেন মমতা ব্যানার্জি। আর অমিত শাহ এসে শুধু খেলে আর তোয়াজ করলে সব ভুলে যাবে, এটা হতে পারে না। তার কারণ এরা বিভাজনের রাজনীতি করে, আমরা ঐক্যের রাজনীতিতে বিশ্বাস করি, তাই বাংলায় ঐক্য আছে। মনে আমার রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল। বাংলা অমিত শাহের কাছে, গুজরাটের কাছে মাথা নিচু করবে না। বাজি আমাদের সবাইকে সবার বর্জন করা উচিত করোনা পরিস্থিতিতে, তা সরকারও আবেদন করেছে। আমরা প্রথমে করেছি, আমরা ওয়াটার ক্যানন, যে ক্যাননগুলো এখন আমরা ওই হাইড্রক্সের ক্লোরোক্লিন স্প্রে করছি, এগুলো অ্যাকচুয়ালি দূষণের জন্য আমি কিনেছি, আমি এসে কিনেছি। ওয়াটার স্প্রিঙ্কলার কিনেছি, 5000 এই 50,000 গাছ লাগিয়েছি, সে গাছগুলো বড়ো হতে টাইম লাগবে। আমপান একটা আমাদের বড় বিপর্যয় হয়ে গেছে, এবং দূষণ লেভেলটাকে নিচে রাখার জন্য যতটা সম্ভব আমরা মাইকিং করা, অনুরোধ করা যে অফিস টাইমে না বেরোবেন, এই কাজগুলো আমরা করি, যাতে গাড়ির সংখ্যা কম থাকে। এবং নিশ্চয়ই ট্রান্সপোর্টকেও বলবো যে তারা ওই যে পুরোনো গাড়ি কালো ধোঁয়া ছড়িয়ে দিয়ে যাচ্ছে, এইগুলো যাতে বন্ধ রাখে সেটা করে দেখবে। কন্টেনমেন্ট এখন হচ্ছে না, কারণ এখন এই ফ্ল্যাট বাড়িতে একটা ওই ফ্ল্যাট কন্টেনমেন্ট হয়, যেখানে অনেকে এক জায়গায় হলে সেটা কন্টেনমেন্ট জোন, একটা এখানে হচ্ছে, একটা ওখানে হচ্ছে, একটা ওখানে হচ্ছে, এটাকে সব পুরো এলাকাটাই কন্টেনমেন্ট কী করে করে। মানুষকে আবেদন করতে হবে যাতে লিফটে ওঠার আগে যাতে ভালো করে প্রত্যেকটা ফ্লোরে স্প্রে থাকে, ওই স্যানিটাইজার ভালো করে স্প্রে করে 1 মিনিট রেখে দিয়ে তারপরে লিফটে ওঠা। খুব বেশি মানুষ একসাথে লিফটে না ওঠে, একজন দুজনের বেশি যাতে একটা লিফট ইউজ না করে, তাকে আটকাতে হবে। বস্তিতে আমরা মাইক্রো প্ল্যানিং করে আটকে দিয়েছি, আমরা কোমরবিডি সার্ভেও করে নিয়েছি। এইবার সেকেন্ড হচ্ছে আমাদের যা মানুষকে চেতনা করার জন্য আমরা প্রচারও করছি। এইটা যদি অন্য ফ্ল্যাট বা সোসাইটিগুলো করেন, আমার মনে হয় যে এটা আটকে যাবে।